একটি ইঞ্জেকশনের দাম 22 কোটি টাকা। ব্যয়বহুল এই চিকিৎসা পুরোটাই মিলল বিনামূল্যে। বহুজাতিক ঔষধ কোম্পানির সহায়তায় মানিকগঞ্জের এক শিশু পেয়েছে জিনগত ত্রুটির এই চিকিৎসা। স্নায়ুতন্ত্রের জন্মগত জটিল রোগের চিকিৎসা গ্লোবাল ম্যানেজড এক্সেস প্রোগ্রামের আওতায় দেওয়া হয় ব্যয়বহুল এই ইঞ্জেকশন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে দেওয়া হয় এই চিকিৎসা। রায়হান বয়স মাত্র 23 মাস, এর মধ্যেই ধরা পড়ে স্নায়ুতন্ত্রের জটিল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগে শিশুর ঘাড় শক্ত হয় না, সে বসতে পারে না, ঘন ঘন শ্বাসকষ্ট হয়। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু। প্রথম এসএমই কেস মানে আইডেন্টিফাই হয় তার প্রায় 100 বছর পরে। এই রোগের কারণ হিসেবে জিনটা জেনেটিক ডিসকো মানে এসএমএন জিন যে দায়ী সেটা আবিষ্কৃত হয়। এই রোগ নিরাময়ে রয়েছে সর্বাধুনিক চিকিৎসা। জিন থেরাপির মাধ্যমে আক্রান্ত জিনকে প্রতিস্থাপন করা হয়। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, খরচ পড়ে 22 কোটি টাকা। স্বল্পোন্নত দেশ বা নিম্ন আয়ের মানুষের জন্য চিকিৎসা সহজ করতে গ্লোবাল ম্যানেজড এক্সেস প্রোগ্রামে লটারির মাধ্যমে প্রতি মাসে 2 জন শিশুকে বিনামূল্যে দেওয়া হয় অত্যন্ত ব্যয়বহুল এই থেরাপি। এরই আওতায় বাংলাদেশের প্রথম শিশু হিসাবে রায়হানের জিন থেরাপি সম্পন্ন হয়। মানে মানুষ সাহায্য নিতে পারে এই জিন থেরাপির, সেই সুযোগটা করার জন্য যারা নীতি তৈরি করবেন, যারা পলিসি তৈরি করবেন, আমরা অন দ্য ইমপ্লিমেন্টিং সাইড আমরা বলতে পারি আমরা আপনাদের সাথে থাকব। নোভার্টিস জিন থেরাপির গ্লোবাল ম্যানেজ এক্সেস প্রোগ্রামের আওতায় বিনামূল্যে এই থেরাপি দেওয়া হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে। বিনামূল্যে এই জিন থেরাপি পেতে আরও বেশি সংখ্যক শিশুকে নোভার্টিস গ্লোবাল ম্যানেজড এক্সেস প্রোগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। শুধু এসএমএ না, এই জিন থেরাপি যখন সামনের দিকে আরও আরও অনেক ডিজিজ এরিয়ায় যাবে সেগুলোকে যেন আমরা নিয়ে আসতে পারি। 8টা বিভাগীয় শহরে আমাদের মিনি নিউরোসায়েন্স হওয়ার একটা পরিকল্পনা আছে। আমি মনে করি আপনারা করেন, আমাদের ম্যান পাওয়ার আছে, নিউরোলজিস্ট আছে, নিউরোসার্জনও আছে। জিন থেরাপি নিয়ে আয়োজিত কর্মশালায় সারা দেশে স্নায়ুতন্ত্রের চিকিৎসা সহজলভ্য করতে প্রতিটি বিভাগে নিউরোসায়েন্স হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শওকত